রথযাত্রার দিন সন্ধ্যার পর ভুলেও করবেন না এই কাজগুলি, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব আগামী 16ই আষাঢ় অর্থাৎ শুক্রবার ইংরাজির 1লা জুলাই 2022 সালের রথযাত্রা পালিত হবে। এই রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় কোনোভাবেই এই কাজগুলি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না, নরকবাস হবে, জীবনে চরম পাপ হবে। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে ভুলবেন না। জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। বন্ধুরা, শাস্ত্রমতে সন্ধ্যার পর এমন কিছু ক্রিয়াকর্ম রয়েছে যেগুলি করা একদমই অনুচিত, এর ফলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য যেমন নেমে আসে, এর পাশাপাশি সাংসারিক জীবনে চরম দারিদ্রতা দেখা দেয়। তাই বলা হচ্ছে জীবনের দুর্ভাগ্য এবং দারিদ্রতা কাটাতে এই ক্রিয়াগুলি কখনোই করবেন না রথযাত্রার দিন সন্ধ্যাবেলায়, কারণ এই দিনটা আর 5টা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। আপনি যদি এই দিনটাকে আপনার জীবনে কাজে লাগান, আপনি রাজা হয়ে যাবেন, জগন্নাথ দেবের অশেষ কৃপালাভ মিলবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজে দেখুন, দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু, বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেব এই দিন সন্ধ্যার সময় কখনোই ঝাঁট বা ঝাড়ু দেবেন না, এর ফলে আপনার সংসারে সুখ শান্তি নষ্ট হবে। এমনকি আপনি যদি এই সন্ধ্যার সময় ঝাঁটা দেন তাহলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে। আমরা প্রত্যেকে জানি মা লক্ষ্মী দেবী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী, এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে, তাই ভুলেও এই দিন সন্ধ্যাবেলায় ঝাঁটা দেবেন না। এবার অপর দিকে দেখে নেব, সন্ধ্যাবেলা হলো পুজোর সময়, তাই কখনোই আহার করা উচিত নয়, আপনারা এই সময়টুকু একটু থেমে যান, তারপর পুজো হয়ে গেলে আহার করুন। ভুলেও পুজোর সময় সন্ধ্যাবেলায় কখনোই আহার করা উচিত নয়, এর ফলে জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, পরিবারে বিপদ দেখা দেবে। অপরদিকে দেখে নেব, সন্ধ্যাবেলায় কখনোই ঝগড়া বিবাদ কলহ করবেন না। আপনারা প্রত্যেকেই জানেন শাস্ত্রমতে যে বাড়িতে সর্বদাই ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে সেই পরিবারে কখনোই সুখ শান্তি থাকে না। সুখ শান্তি সেই বাড়িতে থাকে যে বাড়িতে ঝগড়া বিবাদ এই সব ক্রিয়াকর্মগুলি হয় না। তাই বলা হচ্ছে আপনি যদি সন্ধ্যার সময় এই সব ক্রিয়াকর্মগুলি করতেই থাকেন তাহলে আপনি আপনার জীবনে কখনোই সুখ শান্তি পাবেন না, পরিবারে দেখা দেবে চরম বিপদ, পরিবারের সুখ শান্তি নষ্ট হবে। অপরদিকে দেখে নেব, সন্ধ্যার সময় কাউকে টাকা ধার দেবেন না। আপনি যদি এই সময় কাউকে টাকা ধার দেন তাহলে আর্থিক সমস্যায় জড়িয়ে যাবেন, অর্থকষ্ট জীবনকে পিছু ছাড়বে না। তাই বলা হচ্ছে আপনি সন্ধ্যার পর কোনোভাবেই টাকা ধার দেবেন না, যতই আপনার কাছে থাকুক না কেন, এই কাজটি যদি করেন মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার প্রতি, দেখবেন সাংসারিক জীবনে চরম অর্থকষ্টে ভুগবেন, আর্থিক উন্নতি আপনার জীবনের বাধা হয়ে দাঁড়াবে, পরিবারে দেখা দেবে ভয়ঙ্কর দারিদ্রতা। তাই ভুলেও কোনোভাবেই কাউকে টাকা ধার দেবেন না। অপরদিকে দেখে নেব, সর্ষের তেল। সমাজে পাশাপাশি থাকতে গেলে একে অপরের সাথে বিভিন্ন জিনিস আদান প্রদান করে থাকি, কিন্তু বলা হচ্ছে সন্ধ্যার পর এমন কিছু জিনিস রয়েছে যতই আপনার কাছে থাকুক না কেন কোনোভাবেই সেগুলিকে দেওয়া একদমই অনুচিত, তেমনভাবেই সর্ষের তেল আপনি কাউকে দেবেন না।
এর ফলে শনিদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে। শনির কুদৃষ্টি জীবনকে ছাড়খাড় করে দেবে, কখনোই জীবনে সুখ শান্তি ফিরে পাবেন না, একের পর এক বিপদ জীবনে লেগেই থাকবে। তাই বলা হচ্ছে আপনি যদি এই সর্ষের তেল কাউকে দিয়ে দেন তাহলে শনিদেবের গ্রহদোষে ভুগবেন, আশা করব কখনোই কাউকে দেবেন না। অপরদিকে দেখে নেব সন্ধ্যার সময় কোনোভাবেই নখ কাটবেন না, এই কাজটি করা একদমই অনুচিত, যার ফলে আপনার প্রতিটা কাজে খুঁত রয়ে যাবে, আপনি কোনোভাবেই কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না, একের পর এক বিপদ প্রত্যেকটা কাজে লেগেই থাকবে। অপরদিকে দেখে নেব আপনি সন্ধ্যার সময় আর কিছু করুন বা না করুন এই কাজটি কখনই করবেন না, সেটি হলো তুলসী গাছে ভুলেও হাত দেবেন না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আমাদের প্রত্যেক বাড়িতেই একটি করে তুলসী গাছ রয়েছে, কারণ শাস্ত্রমতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্তই একটি শুভ লক্ষণ। কিন্তু আপনি যদি সন্ধ্যার সময় এই গাছে বা এই পাতায় হাত দেন তাহলে মাতা তুলসী রুষ্ট হবেন আপনার জীবনে, এর ফলে আপনার জীবনে আর্থিক সমস্যা যেমন নেমে আসবে, পরিবারে বিপদ দেখা দেবে, কখনোই জীবনে সুখ শান্তি ফিরে পাবেন না। এমন কিছু দিন রয়েছে বা সময় রয়েছে যে সময়গুলিতে তুলসী পাতা তোলা, তুলসী গাছে হাত দেওয়া একদমই অনুচিত। তেমনভাবেই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, সন্ধ্যার সময় কোনোভাবেই তুলসী গাছে হাত দেবেন না। এমনকি অপবিত্র হাতে অশুদ্ধ বস্ত্রে কখনোই তুলসী পাতা তুলবেন না, আপনি সর্বদাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মন্ত্র উচ্চারণ করে তারপর তুলসী পাতায় হাত দেবেন, তুলসী গাছকে স্পর্শ করবেন। এই বিষয়টি প্রত্যেকেরই জেনে রাখা দরকার, কারণ অনেকেই এই ভুলটি করে থাকেন, যার ফলে জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগে না। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিন, নিয়ে জানুন এবং অপরকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন, এতে আপনার মঙ্গল অবধারিত। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, আপনারা চ্যানেলে থাকবেন, সঙ্গে থাকবেন।